কোনো দেশের সঙ্গে এখন কূটনৈতিক সংকটের সম্ভাবনা দেখছেন না আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, অনেকে শঙ্কা করেছিলেন ভোটের পর কিছু দেশের সঙ্গে কূটনৈতিক সংকট হতে পারে, কিন্তু এখন আর সেরকম কোনো সমস্যা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও জানিয়েছেন, অনেকে বিরূপ মন্তব্য করলেও নির্বাচন সুন্দর হওয়ায় কোনো দেশই আর প্রশ্ন তোলেনি। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক করার ব্যাপারে বিদেশি মহলের তাগিদ ছিল শুরু থেকেই। নির্বাচনকে ঘিরে মার্কিন ভিসানীতির হুঁশিয়ারি এবং ইউরোপীয় ইউনিয়ন সহ অন্য আন্তর্জাতিক সংস্থাগুলোও ছিল বেশ সরব। আর তাই নির্বাচনের পর কূটনৈতিক টানাপোড়েনের শঙ্কায় ছিলেন অনেকে। তবে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী জানালেন, এখন আর সেরকম কোনো শঙ্কাই নেই। আপনাদের মনে একটা দুশ্চিন্তা ছিল, সেটাই আমি বলবো যে একটা কূটনৈতিক সংকট হতে পারে, কিন্তু অবশ্যই নির্বাচনের পরে আমরা আপনারাও দেখেছেন যে সেরকম কোনো কূটনৈতিক সমস্যার কোনো সম্ভাবনাই নাই। ভারতীয় হাইকমিশনার জানান, নির্বাচন ইস্যুতে নয়, দ্বিপাক্ষিক অংশীদারিত্ব কিভাবে আরও জনমুখী করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। I briefed honorable minister about our ongoing engagement with Bangladesh, particularly our economic engagement, our trade investment relationship. এর আগে সৌজন্য সাক্ষাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে গ্রেট ওয়াল স্মারক মেডেল দিয়ে সম্মান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, কিছু দেশ নির্বাচনের সময় বিরূপ মন্তব্য করলেও এখন তাদের ভুল ভেঙেছে। অনেক বিরূপ মন্তব্য অনেকে করেছেন, আমি মনে করি তারা এখন বুঝে গিয়েছেন একটা সুন্দর ইলেকশন বাংলাদেশে হয়েছে আন্ডার দি লিডারশিপ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার এবং আমাদের ইলেকশন কমিশনের মাধ্যমে। এখন পর্যন্ত কোনো দেশ থেকে কোনোভাবেই এই ইলেকশনকে প্রশ্নবিদ্ধ করা হয়নি, আপনারা জানেন। আমাদের রিলেশনশিপ যে বিদেশের সঙ্গে এবং অন্যান্য নাইবারিং কান্ট্রির সঙ্গেও আমাদের চমৎকার রিলেশন রয়েছে, আমি মনে করি এটা আরও স্ট্রঙ্গার হবে। সীমান্ত ও সাইবার নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে চীন আগামীতেও সহযোগিতা অব্যাহত রাখবে এমন আশ্বাস দেন দেশটির রাষ্ট্রদূত। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।